থাকবে আমারে বাঙালি কইতো সবাইতে বাঙাল কইতো আমার আবার বলতো এই বাঙালি আমরা কি বিহারি নাকি তুমি আবার বাঙালি কে আমকে আপনার নামে বাঙালি আমি নাম জাতে বাঙালি আসলে অরিজিনালি আমার পরিবার থেকে আমাদের বংশীয় নাম হলো আমার দাদার নাম হাফিজুদ্দিন সরকার বাবার নাম সাইজুদ্দিন সরকার বড় ভাইয়ের নাম লাল মিয়া সরকার তারপরে আমি হইলাম সুরুদ মিয়া সরকার তো সুরুদ মিয়া সরকার থেকে আমি আনোয়ার হোসেন ভাই সদ্যবাজন এটিএম ভাই এবং প্রবীর বিত্ত দাদা বর্তমানে বিছনায় আছেন উনি ওনারও সংবাদ পাবেন ভালো সংবাদ না খারাপ সংবাদে ওনার জন্য দোয়া করি ওনার মতো ভালো মানুষ এই চলচ্চিত্র জগতে হয় না তখন আমি আনোয়ার হোসেন ভাইকে বললাম গুরু ওনাদের সাথে আমি নাটক করে বেড়াই আর কি আমি বললাম গুরু আমি তো ফিল্মে যাব তখন টেলিসামার সুপারহিট ওই যে গোলাপি এখন ট্রেনে ট্রেনে নয়নমণি বাম্পাম আমারে বললো আনু ভাই বললো যাবি তো কেমনে যাবো যাবি কিন্তু তোর এই নাম পুরাটা থাকবে না কেন পুরা নাম বাদ দিয়ে দিত না গুরু পুরাটা বাদ দিতাম না সামনে যা বাদ দিয়ে দেব আর পি সামনে যা বাদ দিয়া পিছেরটা রেখা দেব যা করবি কর গিয়া আমার এক মামা ছিল মামার নাম আশরাফউদ্দিন মোল্লা তাকে বললাম মামু তুমি আমার সুরুদের সামনে দিয়ে মিয়া সরকার কাইটা দিয়ে একটা কিছু লাগাই দাও তখন আমার মামা বলল কাগজে লেখো সুরুজ বিহারি আমি দূর মামু আমার চেহারাই তো বিহারির মতো কয় তাইলে লেখো সুরুজ গাঙ্গুলি আমি মামু এটা জানি কি মনে হিন্দু হিন্দু গন্ধ কয় তাইলে লেখো সুরুজ বাঙালি আমি মামু এইটা জানি কি মনে করলে আজকে আর পারতাম না উনি গেল গা আমি আদমজি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন আপা যদি কোনো কোশ্চেন দিত উত্তর লিখে দিয়ে নিচে লিখতাম সুরুজ বাঙালি সুরুজ বাঙালি তখন আপা বলতো আমরা জানি টাইটেলটা বাঙালি দিয়েছ আর আমাদেরকে লেখে বলতে হবে না ওই সুরুজ লেখলেই হবে তারপর থেকে আমার বাঙালিটা টাইটেল এটা আমার কোনো বংশীয়গত কোনো নাম না টাইটেল না এটা শুধু চলচ্চিত্রের জন্য আমার বাঙালি যেমন এখন থেকে আমার ওয়াইফের নাম ছিল ময়না লগে বাঙালি ময়না বাঙালি আমার মেয়ের নাম ছিল অনিকা অনিকা বাঙালি ছেলের নাম প্লাটুন প্লাটুন বাঙালি আর আমি সুরুজ বাঙালি পুরো একাই সুরুজ বাঙালি তো হাসি রাজা শব্দটা যদি ব্যবহার করতে হয় তাহলে ব্যবহার করতে হবে আমার সদ্যবাজন যে পৃথিবী ছেড়ে চলে গেছে উনি হলেন সদ্যবাজন দিলদার ভাই উনি ছিলেন হাসি রাজা যাই হোক এখন আমাকেও অনেকে হাসি রাজা বলে আখ্যায়িত করে তো আজকে আমাকে যে প্রশ্নটা আপনারা করেছেন যে আমি হাসি রাজা আমি এ পর্যন্ত 4-5টা ছবিতে অভিনয় করেছি মানুষকে হাসিয়ে এসেছি কিন্তু আজকে সেই হাসার জিনিসটা নয় আজকে আমার সদ্যবাজন বড় ভাই ফারুক ভাই যিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন উনি একজন সাহসী পুরুষ ছিলেন সাহসী অভিনেতা ছিলেন সাহসী সুপার সুপার স্টার ছিলেন উনি এ পর্যন্ত আমার মনে হয় খুব কম না হলো 7-8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন উনি গোলাপি এখন ট্রেনে আমরা ছোটবেলা দেখেছি আমি নয়নমণি দেখেছি অন্তত 10 বার তারপরে দেখেছি তার লাঠিয়াল তারপরে আমরা নিজেরও অনেক ছবি করেছি যেমন অন্ধবধূ করেছি ফারুক ভাই এবং রুজিনা ছিল আর রিয়াজ কাঞ্চন সাহেব আর ইয়ে ছিল ওই আমাদের অঞ্জনা ছবিটা ছিল সাদা কালো এখন থেকে 20 বছর আগের কথা সেই ছবিরও আমি কমেডিয়ান ছিলাম এবং ফারুক ভাইয়ের সাথে আনন্দ ভাইয়ের আরেকটা ছবি করেছিলাম সেটার নায়িকা ছিল অঞ্জু ঘোষ সেই ছবিটাও মোটামুটি শেষ করে রিলিজ হয়নি শেষ পর্যন্ত তো ফারুক ভাই ছিল একজন মানে পুরুষদীপ্ত নায়ক এবং দাপটের সাথে উনি এই ইন্ডাস্ট্রিকে রক্ষণাবেক্ষণ করে গেছেন উনি একজন আরেকজন চলে গেছেন আমার সদ্যবাজন বড় ভাই রাজ্জাক ভাই ওনারা দুজন খুব দাপটের সাথে এই চলচ্চিত্রকে টিকে